भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम गणतिमिरांध्रस्य गणां जानं शालकाय चक्षुर्मीलितां येन तस्मै श्रीगुरावे नमः श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाशादि गौर भक्त बिंदरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नारायणं नमस्कृत्वा नारायणं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय गुरुकुले श्रीमते जयपतकाशान्निति नामिने नमयाचार्य पादाय उतय कृपापदायिने गौरकथधामोदय नगरग्राम तारिणे हरि ओम तत्सत्। এখানে নবম অধ্যায় ভাগবত দুই স্কন্দ ভগবানের বাণীর বর্ণনার মাধ্যমে উত্তর। এখানে আগে আমি শ্লোকটা বলার চেষ্টা করব, আমার গুরুগোবিন্দের কৃপায় আপনারা শ্রবণ করবেন। আমার এই চ্যানেলে জগন্নাথ চ্যানেলে আপনারা আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন গুরুগোবিন্দের কৃপায় ভগবানের বাণী বলার চেষ্টা করছি, গুরুগোবিন্দের মুখে শ্রবণ করে শ্রবণ শুনে আমি সেটা বলার চেষ্টা করছি। আমার কোনো ভুল ত্রুটি অপরাধ হলে ক্ষমা করবেন। তুষ্টং নিঃশামা পিতরং লোকানামাপপিতামহম দেবশ্রী পরিপার্শ্ব ভগবান জন্মনু কৃষতি। অনুবাদ, হে মহারাজ, আপনি এখন আমাকে যে সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করছেন, দেবশ্রী নারদ লোকসমূহের পতিতামহ শ্রীয় পিতা ব্রহ্মাকে প্রসন্ন দেখতে পেয়ে সেই সমস্ত প্রশ্নই করেছিলেন। তাৎপর্য, চিন্ময় বা দিব্য জ্ঞান লাভ করার জন্য তত্ত্ববেত্তা মহাপুরুষের কাছে প্রশ্ন করার যে বিধি, তা পাঠশালার শিক্ষকের কাছে সাধারণত প্রশ্ন করার মতো নয়। আধুনিক যুগে বিদ্যালয়ের শিক্ষকেরা কতগুলি তথ্য প্রদান করার জন্য বেতনভোগী কর্মচারীর মাত্র, কিন্তু গুরুদেব বেতনভোগী কর্মচারী নন। তিনি যথার্থ অধিকার প্রাপ্ত না হয়ে উপদেশ দান করতে পারেন না। শ্রীময় ভগবদ গীতায় 4:34 দিব্য জ্ঞান লাভ করার বিধি বিশ্লেষণ করে বলা হয়েছে, তদত্তি পরিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদেক্ষন্তি তে জ্ঞানাং জ্ঞানিনাস্তদর্শিনা। এখানে ভগবান কি বলেছেন, যে আমি যে গুরুতত্ত্ব হব, যদি আমার দিব্য জ্ঞান না থাকে, যদি আমি ভগবানের তত্ত্ববেত্তা না হয়, তবে আমার গুরুর হওয়ার কোনো যোগ্যতা নেই। আমি আমার গুরু পরম্পরা ধারায় যদি আমি শিক্ষা লাভ করি, তত্ত্বজ্ঞান লাভ করি, তবে আমি গুরু হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবো। এখানে অর্জুন শরণাগতি পরিপ্রশ্ন সেই সেবার মাধ্যমে তত্ত্ববেত্তা পুরুষের কাছে দিব্য জ্ঞান লাভ করার উপদেশ প্রাপ্ত হয়েছিলেন। অর্জুনের মাধ্যমে আমাদের শিক্ষা প্রদান করেছেন ভগবান, যে তত্ত্ববেত্তার দিব্য জ্ঞান লাভ যিনি করেছেন তিনাই আমাদের গুরুদেব হতে পারেন। দিব্য জ্ঞান লাভ করার পন্থা টাকা ভাঙানোর মতো ব্যাপার নয়, যে আমি 100 টাকা ভাঙালাম আর আমার বাটা পেয়ে গেলাম, এটা না। এই জ্ঞান লাভ করতে হয় সদ্গুরুর সেবা করার মাধ্যমে। আমার যদি সদ্গুরুর সেবা করার মাধ্যমে যদি বৈদিক জ্ঞান না প্রাপ্ত হই, তাহলে আমার জীবনের দাম কি? এখানে ব্রহ্মজি যেমন ভগবানের সন্তুষ্টি বিধান করার মাধ্যমে তার কাছ থেকে এই জ্ঞান লাভ করেছিলেন, তাহলে এখানে ভগবান থেকে এই জ্ঞান এসেছে, ভগবান পরম্পরা দ্বারা এই জ্ঞান অতিবাহিত করে নিয়ে এসেছেন আমাদের জন্য। তেমনই সদ্গুরুর প্রসন্নতা বিধান করার মাধ্যমে দিব্য জ্ঞান লাভ করতে হয়। সদ্গুরুর প্রসন্নতা, সদ্গুরু কে? যার দিব্য জ্ঞান আছে, যিনি কৃষ্ণ ভাবনামৃত কৃষ্ণ তত্ত্ববেত্তা, ধীর শান্ত প্রকৃতি। তেমনই সদ্গুরুর প্রসন্নতা বিধান করার লাভ দিব্য জ্ঞান লাভ করতে হয়। সদ্গুরুর সন্তুষ্টি বিধান দিব্য জ্ঞান লাভ করার উপায় পণ্ডিতের মাধ্যমে দিব্য জ্ঞান লাভ করা যায় না। কেউ যদি পণ্ডিত হয় তার কাছে দিব্য জ্ঞান লাভ হয় না। বেদের শ্বেতা শতসর উপনিষদে 2:23 ঘোষিত হয়েছে,
যশদেব পরা ভক্তি যথা দেব তথা গুরু তস্যত কথিতার্থ প্রকাশান্তে মহাত্মান। এখানে পরমেশ্বর ভগবান এবং গুরুদেবের যারা অবচলিত ভক্তি রয়েছে অবিচলিত, তার কাছে দিব্য জ্ঞান আপনা থেকে প্রকাশিত হয়। কি বলছেন? পরমেশ্বর ভগবান এবং গুরুদেব যার অবিচলিত ভক্তি রয়েছে, এখানে অবিচলিত ভক্তি তার মানে ভক্তি যা কিছু তা কিছু না, ভক্তি একটা দিব্য জ্ঞান। দিব্য জ্ঞান যদি আমার না হয় তবে ভক্তি আসবে না, ভক্তি যদি না হয় ভগবান আমার কৃপা করবে না। যখনই আমার ভগবানের প্রতি ভক্তি হবে তখনই আমি সদ্গুরুর সন্ধান পাবো, নইলে কখনোই না। তো গুরু শিষ্য এই সম্পর্ক নিত্য, যদি আমার পূর্বজন্মের স্বীকৃতি থাকে তবে আমি এই সদ্গুরু অর্জন করতে পারবো। আজ যে শিষ্য পরবর্তীকালে সে এই গুরু হবে এবং নিষ্ঠা সহকারে গুরুর আদেশ পালন করা ব্যতীত কখনোই সদ্গুরু হওয়া যায় না। ভগবান যে জ্ঞান অর্জুনকে দিয়েছিলেন, অর্জুনের মাধ্যমে এই জ্ঞান পরম্পরা ধারায় নেমে এসেছে। প্রথমে জ্ঞান ভগবান ব্রহ্মাকে দিয়েছিলেন, দিব্য জ্ঞান, বৈদিক জ্ঞান, ভগবদ গীতার জ্ঞান। তারপরে ব্রহ্মা নারদকে দিয়েছিলেন, নারদ আবার ব্যাসদেবকে দিয়েছিলেন, ব্যাসদেব আবার শুভদেবকে দিয়েছিলেন, আর ব্যাসদেব আবার পরীক্ষিত মহারাজকেও দিয়েছিলেন। এইভাবে গুরু পরম্পরায় ধারায় এই দিব্য জ্ঞান ভগবানের গীতার জ্ঞান নেমে এসেছে। প্রিয় শিষ্য নারদকে প্রদান করেছিলেন, আবার তেমনি নারদ গুরুরূপে এই জ্ঞান ব্যাসদেবকে দান করেছিলেন। এইভাবে গুরু পরম্পরা ধারায় দিব্য জ্ঞান প্রতিহিত হয়। আবার এই জ্ঞান শুকদেব পরীক্ষিত মহারাজকে দিয়েছিলেন, এইভাবে পরম্পরা ধারায় নেমে এসেছে। এই তথাকথিত অপচারিক বা লৌলিক গুরু এবং শিষ্যতা ব্রহ্মা তথা নারদ এবং ব্যাসদেবের প্রতিরূপ হতে পারে না। ব্রহ্মা এবং নারদের সেই সম্পর্কটা বাস্তব, কিন্তু প্রতারক এবং প্রতারিতের যে তথাকথিত সম্পর্ক তা কেবল লৌকিকতার মাত্র। যদি আমরা কোনো প্রতারক গুরুর কাছে এই জ্ঞান লাভ করতে চাই তবে আমাদের লৌলিকতা, তার মানে আমরা লোক দেখানো, তার মানে যে আমরা সস্তা গুরু পাই সেই গুরু বলে যা ইচ্ছা তাই করো, যা ইচ্ছা তাই খাও, এতেই তোমার ভগবান ধামে ফিরে যাবে। তাই এখানে ভগবান বলছেন না, এখানে গুরু পরম্পরা ধারায় আসতে হবে, সদ্গুরুর সান্নিধ্য লাভ করতে হবে। আমার যদি ভালো স্বীকৃতি থাকে তবে আমি সদ্গুরুর সান্নিধ্য লাভ করতে পারবো, তখনই আমার এই গুরু পরম্পরা ধারায় জ্ঞান প্রাপ্ত হবে। এই জ্ঞান প্রাপ্ত হওয়ার মাধ্যমে আমি ভক্তি লাভ করতে পারবো, যখনই ভক্তি মার্গে আসতে পারবো তখনই ভগবান সেবা পাবো, আর যখনই ভগবান সেবা পাবো তখনই আমি ভগবান ধাম যাওয়ার প্রাপ্ত অর্জন করতে পারবো। এখানে সে কথাই ভগবান বলেছেন। তাহলে এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, নারদ মুনি কেবল সৃষ্ট বিনীত এবং ব্যাধি ছিলেন তাই নয়, তিনি আত্মসংযমী ছিলেন। যদি আমাদের আত্মকে যদি আমরা সংযম না করতে পারি কখনোই ভক্তিপদ বা ভগবত সেবা করতে পারবো না। আত্মসংযমী মানে আমিষার বর্জন, নেশা বর্জন, দ্রুতক্রিয়া বর্জন, অবৈধ সঙ্গ বর্জন, আমাদের এই চারটি নিয়ম অবধারিত পালন করতে হবে, তবে আমাদের আত্মসংযমী হবে। আর প্রসাদ পেলে আমাদের আত্মশুদ্ধি হবে, আত্মশুদ্ধি হলে মন শুদ্ধি হবে, মন শুদ্ধি হলে দেহ শুদ্ধি হবে, দেহ শুদ্ধি হলে কথা শুদ্ধি হবে, তখনই আমরা ভগবানের নাম শুদ্ধ নাম নিতে পারবো। বিশেষ করে যৌন জীবন সে কখনো শিষ্য অথবা গুরু হতে পারে না। পারমার্থিক পথে অগ্রসর হতে হলে অবশ্যই বাক্যের বেগ, মনের বেগ, ক্রোধের বেগ, জিহ্বার বেগ, উদারের বেগ, উপস্থার বেগ দমন করায় শিক্ষা লাভ করতে হয়। এখানে কি বলেছেন? বাক্যের বেগ, আমরা যথাযথ যা কিছু বলে ফেলি এই কথাগুলো আমাদের সংযত করতে হবে। ক্রোধ, আমাদের ক্রোধ করলে ভগবানের প্রতি আমরা কখনোই কৃষ্ণ ভাবনামৃত হতে পারবো না। জিহ্বা, জিহ্বায় আমরা যদি যা তা খেয়ে ফেলি, আস্বাদন করি, তবে সেই জিহ্বা যদি দমন না হয় তবে কৃষ্ণ নাম আমাদের উচ্চারণ হবে না। এই জিহ্বাকে দমন করতে হলে কৃষ্ণ প্রসাদ পেতে হবে। উদারের আমাদের বেগ বা উপস্থার বেগ, যখনই আমরা কৃষ্ণ প্রসাদ পাবো তখন আমাদের উদার উপস্থার বেগ একসাথেই দমন হয়ে যাবে। যখনই আমরা উদারে কৃষ্ণ প্রসাদ জীবের আস্বাদনের মাধ্যমে উদারে যাবে তখনই আমাদের এই বেগগুলো
দমন হবে তখনই আমরা শিক্ষা লাভ করতে পারবো ভগবান শিক্ষা। এই বেগগুলি যিনি দমন করেছেন তাকে বলা হয় গোস্বামী। তাহলে যেই বেগগুলি দমন করেছে সে হয় গোস্বামী। গোস্বামী না হলে শিষ্য হওয়া যায় না অথবা গুরু হওয়া যায় না। তাহলে আমাদের যে চারটে নিয়ম আছে সেটা পালন করতে হবে, আমাদের ইন্দ্রিয়গুলির বেগ দমন করতে হবে, তবেই সেই গুরু শিষ্য হবে। যখনই সে গুরু শিষ্য হবে তখনই আমরা সেই সদ্গুরুর কাছ থেকে আমরা ভগবানের নাম গ্রহণ করে, সদ্গুরুর আশ্রয় গ্রহণ করে আমরা ভগবানের নাম তত্ত্ববেত্তা গ্রহণ করতে পারবো। যদি আমরা না করি, ডাইরেক্ট যদি আমরা ভগবানের নামগুলো কীর্তন করি, কখনোই আমাদের ভক্তি লাভ হবে না। এখানে ভগবান সেটা বলেছেন, ইন্দ্রিয় সংযমের অক্ষম তথা কথিত যে সমস্ত গুরু তারা সকলেই প্রতারক। যাদের ইন্দ্রিয় সংযম নেই তারা প্রতারক গুরু, এখানে ভগবান সেটা বলেছেন। কারণ আমার যদি ইন্দ্রিয় সংযম না হয় আমি আর একজনকে কী করে ইন্দ্রিয় সংযমের কথা দিতে পারবো, এখানে সেটা ভগবান বলছেন। তারা সকলেই প্রতারক, তারা শিষ্যরাও প্রতারিত হচ্ছে। তার মানে আমি যদি প্রতারক হয় আমার শিষ্যরাও প্রতারিত হবে, এটা ভগবান বলছেন। ভগবান বারবার আমাদের সতর্ক করছেন, আমাদের ভগবান ধামে পৌঁছাতে হলে সদ্গুরুর তত্ত্বাবধানে ভগবান সেবা করতে হবে, তবে আমরা ভগবান ধামে পৌঁছাতে পারবো, নইলে না। এই জগতের পতিতা মহদের মতো ব্রহ্ম জীবকে একজন মৃত পতিতা মহ বলে মনে করা উচিত নয়। তিনি প্রাচীনতম বৃদ্ধ কপিতামহ এবং তিনি এখনই বর্তমান, নারদমুনি এখনও বর্তমান, ব্রহ্মলোকে অধিবাসীদের আয়ু শ্রীমৎ ভগবত গীতায় উল্লেখ করা হয়েছে। এই ক্ষুদ্র পৃথিবী অধিবাসীদের পক্ষে ব্রহ্মার একদিন স্থিতিকাল গণনা করা